একজন বয়স্ক নারীর উপর আক্রমণের অভিযোগ ছিল, এজন্য আটক করা হয় তাকে। পরে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং হত্যার অভিযোগে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মানুষের বিরুদ্ধে এ রায় নয়, এসব ঘটেছে একটি ভেড়ার সঙ্গে। হত্যার অভিযোগে এখন ভেড়াটি আদালতের আদেশে সাজা ভোগ করছে। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ সুদানের লেকোস রাজ্যের রামবেক শহরে গত সপ্তাহে একজন বয়স্ক নারী খুন হন, তবে তার নাম পরিচয় জানানো হয়নি। অভিযোগ ওঠে একটি ভেড়া ওই নারীর উপর আক্রমণ করেছিল। পরে ভেড়াটি শিং দিয়ে ওই নারীকে উপর্যুপরি আঘাত করে, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তাকে আঘাত করতেই থাকে। এ ঘটনার কথা ছড়িয়ে পড়লে রামবেক শহরের পুলিশ গিয়ে ভেড়াটিকে আটক করে নিয়ে আসে। ওই নারীর মৃত্যুর ঘটনাটি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। সুদানের স্থানীয় সংবাদ মাধ্যম সুদান টুডের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় একটি আদালত ওই নারীর মৃত্যুর ঘটনার রায় দেন। এতে বলা হয় পুলিশের কাছে আটক থাকা ভেড়াটির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে, এজন্য ভেড়াটিকে 3 বছর কারাগারে কাটাতে হবে। শুধু তাই নয়, নিহত ওই নারীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এজন্য ভেড়ার মালিককে ওই পরিবারকে 5টি গরু দিতে হবে। আদালতের নির্দেশে ভেড়ার কারাদণ্ডের বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিষয়টি নিয়ে বলেছেন, বিশ্বের অনেক দেশে প্রাণী হত্যার অপরাধে মানুষের সাজা পাওয়ার ঘটনা আগেও শোনা গেছে, তবে মানুষকে হত্যার অভিযোগে প্রাণীর সাজা পাওয়ার ঘটনা বিরল। এদিকে দক্ষিণ সুদানের আদালত জানিয়েছে, প্রচলিত আইনের ভিত্তিতেই অভিযুক্ত ভেড়াটিকে কারাদণ্ড দেওয়া এবং সেটির মালিককে জরিমানা করা হয়েছে। লেকোস রাজ্যের আইনে পশুর হাতে মানুষ খুন হলে এমন সাজা ও মালিককে জরিমানার বিধান রয়েছে।